আজ ভোট প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শ্রীরামপুরে প্রচার করবেন অমিত শাহ, কবির শঙ্কর বসুর সমর্থনে প্রচার করবেন অমিত শাহ, শ্রীরামপুরে ত্রিমুখী লড়াই কবির শঙ্কর বসু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দীপশিতা ধরের। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, এই মুহূর্তে ছবি কি, আর কতক্ষণের অপেক্ষা, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যে খবর আমাদের কাছে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে পৌঁছবেন শ্রীরামপুর লোকসভায়। আজকেই যে মশাট, সেখানে তার জনসভা রয়েছে। ইতিমধ্যেই কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এসে পৌঁছেছেন, এবং এই লোকসভার যারা নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু এসে পৌঁছেছেন। সরাসরি মঞ্চের দিকে যাব। মঞ্চে তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক নেতৃত্ব যারা এই জেলায় রয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন, বক্তব্য রাখছেন, অপেক্ষা শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তোমায় জানিয়ে রাখি যে এই যে লোকসভাটা রয়েছে, এই লোকসভায় এবার ত্রিমুখী লড়াই হচ্ছে। কারণ একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি গত তিনবার ধরে এই লোকসভা জিতে আসছেন এবং সংসদে যাচ্ছেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি কবির শঙ্কর বসু, যিনি বিজেপির প্রার্থী, এর আগেও বহু নির্বাচন তিনি লড়েছেন, এই লোকসভার জন্য বিজেপি তাকে বেছে নিয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই কবির শঙ্কর বসুর লড়াই থাকবে। লড়াইয়ে কিন্তু পিছিয়ে নেই বামেরাও। এখানে তুমি জানো যে দীপশিতা ধর তরুণ, তাকে বিজেপি সিপিআইএম এবার প্রার্থী করেছে। স্বাভাবিকভাবে ত্রিমুখী লড়াই, বিজেপি, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ে শেষ হাসি এই লোকসভাকে হাসবে। তার জন্য 4 তারিখে অপেক্ষা করতে হবে। তবে আগামী কয়েকদিনের মধ্যে যে এই নির্বাচন রয়েছে, এই লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের জন্য ইতিমধ্যেই রাজনৈতিক প্রচার বিজেপি শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় পথসভা করছেন, তারা জনসভা করছেন, কিন্তু বিজয় সংকল্প সভা, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তারা করছেন, এই বিজয় সংকল্প সভার মধ্যে দিয়ে তারা আরও একবার বিজেপি সরকারের ডাক দিচ্ছেন, 400 আসন পারের ডাক দিচ্ছেন। ফলে এই মুহূর্তে তোমায় দেখাবো, একদিকে যেমন মঞ্চে রয়েছেন যারা নেতৃত্বরা তারা, আর কিছুক্ষণের অপেক্ষা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে পৌঁছালে তিনি বক্তব্য রাখবেন। তার কাছ থেকে যে বক্তব্য স্থানীয় বিজেপি নেতৃত্বরা শুনতে চাইছেন, আগামী লড়াইয়ে কী রূপরেখা হবে বিজেপির এই লোকসভা কেন্দ্রে, সেটাই কার্যত তারা জানতে চাইছেন। এবং সে কারণে নরেন্দ্র মোদীর নির্দেশ, অমিত শাহের নির্দেশ, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে কার্যত প্রচারের ঝড় তুলেছে বিজেপি। এবার শ্রীরামপুর লোকসভা, যেখানে আর কিছুক্ষণের মধ্যে বিজয় সংকল্প সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অনুপম। এই মুহূর্তে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এই শ্রীরামপুরে প্রচার করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে অনুপম। আপাতত তোমায় ধন্যবাদ। হাইকোর্টের দ্বারস্থ রেখা পাত্র, রেখার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়েরের অভিযোগ। আরও একবার জানিয়ে রাখতে চাইব, হাইকোর্টের দ্বারস্থ রেখা পাত্র, রেখা পাত্রর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়েরের অভিযোগ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, দেখো, সামগ্রীতে ইতিমধ্যেই যা উঠে আসছে, ইতিমধ্যে যা উঠে আসছে, সন্দেশখালী বিজেপির প্রার্থী রেখা পাত্র, তিনি ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টে। দায়ের করা হয়েছে মামলা, মামলা দায়ের করা হয়েছে বিচারপতি শঙ্কর ঘোষের এতলাসে, এবং তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে তার তালিকা দিক পুলিশ। একই সঙ্গে তিনি নিরাপত্তার আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে। মামলা কালকেই মামলা শোনা হবে বিচারপতি জয়সেনগুপ্তের এতলাসে, এবং এই মামলার শুনানি রয়েছে আগামীকাল দুপুর 2টায়। তবে কালকে এই মামলার শুনানি পরবর্তীকালে কি উঠে আসে, কারণ তিনি রেখা পাত্র, তিনি বিজেপি প্রার্থী, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, এবং তারপর থেকে তিনি প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন রকম অভিযোগ তিনি করেছেন শাসক দলের বিরুদ্ধে। তবে এই মুহূর্তে তার নামে যে অভিযোগগুলো দায়ের করা হয়েছে, তার পরবর্তীকালে তিনি এসেছেন কলকাতা হাইকোর্টে, সেক্ষেত্রে মামলার পরবর্তীকালে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। সমাপ্তি, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আজও অশান্ত সন্দেশখালী, অশান্ত সন্দেশখালীতে আরও বাড়ছে পুলিশি তৎপরতা। বের মজুরে নামানো হলো আরও বাহিনী, বসানো হলো পুলিশি পিকেট। এই মুহূর্তে সেই ছবির পাবলিক বাংলায়। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে ফের রাস্তায় নেমেছেন মহিলারা। সোমবারের পর মঙ্গলবারও রাত পাহারায় সন্দেশখালীর মা বোনেরা। গতকাল রাতেও ঝাঁটা লাঠি হাতে পাহারা দেন মা বোনেরা। বের মজুরের ঝাঁটা লাঠি হাতে পাহারায় মহিলারা। কিছুতেই শাসকের কব্জায় আসছে না সন্দেশখালী, তাই কি পুলিশ দিয়ে কব্জার চেষ্টা? এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন,
রাত পাহারায় সন্দেশখালী। অন্যদিকে বেড় মজুরে বাড়লো নিরাপত্তা, আরো নামানো হলো বাহিনী। এই মুহূর্তে দুই ছবির পাবলিক বাংলায় বিক্ষোভকারীরা তানা ঠিক কি বলছেন আমরা শোনানোর চেষ্টা করব, শুনুন। পোস্টারটা ছিঁড়ে দিয়েছে, আমরা মেয়ে ছেলে দাঁড়িয়ে ছিলাম, মেয়ে ছেলে শুধু বলেছি পোস্টারটা ছেঁড়া হচ্ছে কেন। ও নাইটি মেয়েদের নাইটি টেনে ছিঁড়ে দিয়েছে, প্লাস এই বউয়ের আঁচল ধরে টেনেছে, ওনার বৌদির আঁচল ধরে টেনেছে, বলতে গেছে টিএমসির লোক বিজেপির ছেলেদেরকে ধরে, বিজেপির ছেলেরা কিন্তু গায়ে হাত দেয়নি, তবু বলছে যে তোমরা গায়ে হাত দিয়েছো বলে। পুলিশ প্রশাসন কালকে এসেছিল, আমাদের নির্দোষ ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল, আমরা আন্দোলন করেছিলাম, আমরা গেছিলাম, আমরা বলতে চেয়েছি, সব কিছু আমাদেরকে বোঝে না, শোধে না, শুধু বলছে যে এই তোমরা কি টিএমসি করো, তোমরা কি বিজেপি করো, বিজেপি করো বলে বাড়ি চালাও বলে ঘরে পর্যন্ত গাড়ি নিয়ে গেছে, ঘরে নিয়ে যেয়ে গলিতে ধরে ধরে পিটাচ্ছে, ধরে নিয়ে গেছে। আমরা একটা বিক্ষোভ রেখেছি, আর তোমরা নির্দোষ ছেলেটাকে কেন ধরবে, পুলিশ কি করলো, পুলিশ ওজন আমাদের বাড়ির থেকে ধরে ধরে এনে আমাদেরকে মারলো, আমার ঘরের মধ্যে গিয়ে আমার বের করে নিয়ে মারলো, কিসের জন্য মারলো, আমার ভালো ছেলেটারে আমার ঘরের ছেলেটা তুলে নিয়ে গেছে, আমরা প্রতিবাদ করতে গেছি বলে আমাদের রাস্তাটা হলো, কি জন্য ওই ছেলেটাকে তুলে নিয়ে গেছে, ওই পোস্টার ছিল, ছেলেটা বলে গেছে, হ্যাঁ অধিকারীর পোস্টার ছিল, এই জন্য নিরপরাধ ছেলেকে ধরা হয়েছে কেন, পুলিশে কেন ধরবে। আমরা বিক্ষোভ দেখাতে গেছি, আমাদের মেয়েদেরকে মেরেছে, মারধর করেছে, লাঠি চার্জ করেছে, আবার বেটা ছেলে পুলিশ, মেয়ে ছেলে দিদিরা যদি একটা ঘা মারতো আমরা মেনে নিতাম, সহ্য করে নিতাম, বেটা ছেলে পুলিশ ঘরে ঢুকে মেরেছে, ঘরে ঢুকে, আরো ভয় দেখিয়ে এসছে যে যাকে পাবো তাকে ধরবো। আর এই বিষয় নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা ঠিক কি বলছেন শুনবো। পুলিশ ওখানে সন্দেশখালীতে দেড় মজুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা প্রতিবাদী মহিলা তাদেরকে ভয় দেখিয়ে হোক বা যেভাবে হোক তাদের বক্তব্য প্রয়োজনে পয়সা দিয়ে হোক বক্তব্যকে পরিবর্তন করার জন্য প্রলোভন দেখাচ্ছে এবং সেই জন্য মহিলারা এইভাবে পাহারা দিতে বাধ্য হচ্ছে। আজকে তো কোর্ট রায় দিয়েছিল যে মহিলাদের মধ্যে যেন কনফিডেন্সের অভাব না হয় সেই ব্যবস্থাও করতে, তাদের প্রশাসনের প্রতি যেন আস্থা ফেরে, কিন্তু পুলিশ তো উল্টো করছে। আমরা দেখেছি এর আগে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স পাঠিয়ে বিভিন্ন মহিলাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে যাতে তারা উল্টো বয়ান এখন দেয় এবং পুরোটাই পুলিশের হাত ধরে চিত্রনাট্য রচিত হচ্ছে। ওখানে মহিলারা আন্দোলন করছেন, যা বক্তব্য রাখছেন সেটা লোকে শুনছে, চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না, এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায়। টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে, ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে, দেখুন পিসফুলি ভোটিং হয়েছে, আমার তো মনে হচ্ছে 11 সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি, যা হচ্ছে কিন্তু ওরা বুঝতে পেরেছে রাস্তা নেই, মমতা ব্যানার্জির ভাষা শুনুন না কী না বলছেন, শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে, এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছে না, কেউ বাঁচাতে ভগবানও বাঁচাতে পারে না ওদেরকে। এবারে সন্দেশখালী মানুষের নজরে এসেছেন একটি প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে, সেই আন্দোলনটাকে কালিমালিপ্ত করার জন্য দুদলই খুব চেষ্টা করছেন। আসলে মানুষের যে জমি চুরির লড়াই এবং মেয়েদের প্রতি যে অন্যায় ব্যবহার, এই বিষয় থেকে দৃষ্টি ঘোরাবার জন্যই একদল বলছে মেয়েদের 2000 টাকা দিয়ে কেনা যাচ্ছে, আর একদল বলছে মেয়েদের 5000 টাকা দিয়ে কেনা যাচ্ছে। তৃণমূল এবং বিজেপি উভয়ই মহিলাদের সম্মান নিয়ে ছেলেখেলা করছেন, যারা লড়াকু মহিলা তারা ওদের কারোর সঙ্গেই নেই, তারা লড়াই করছেন এবং লড়াইয়ের প্রতিফলন হিসেবে তারা এই লড়াই চালিয়ে যাবেন। মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, অফিস টাইমে বিঘ্নিত মেট্রো পরিষেবা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সকাল 11:38 নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া যাচ্ছে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ। মেট্রো ভাগে ভাগে চলছে, ভাস্কর রয়েছে, ভাস্করের কাছ থেকে বিস্তারিত জানবো, ভাস্কর ঠিক কি খবর পাচ্ছ? একদমই সমাজে দেখো, আরো একবার আত্মহত্যার চেষ্টা কলকাতা মেট্রো রেলওয়েতে, এবং এই মুহূর্তে যে মেট্রো পরিষেবা যথেষ্ট বিঘ্নিত এবং খুব দ্রুততার সঙ্গে মেট্রো পরিষেবা যাতে স্বাভাবিক করা যায়
সেই চেষ্টা চালাচ্ছেন মেট্রো রেলওয়ের আধিকারিকরা। এখন অবধি যেটা প্রাথমিক তথ্য সামনে আসছে, এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন এবং যার জেরে বেলা 11:38 নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি, যার জেরে এই বিপত্তি। এবং এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি যে মেট্রো চলাচল, সেই চলাচল কিন্তু বিঘ্নিত হয়েছে। আমার শ্রোতা ধন্যবাদ ভাস্কর।